আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যদি আপনার লাইফে অন্ধকার দেখেন, সামনের সুযোগের সব দরজা বন্ধ হয়ে গিয়েছে, তাহলে আল ফাত্তাহর কাছে যান। আল ফাত্তাহ হচ্ছেন তিনি যিনি আমাদের রব, যিনি আপনার জন্য এমন দরজা খুলে দিতে সক্ষম যার কোনো অস্তিত্বই ছিল না। যখন আমরা অনুভব করি পরিস্থিতি অনেক কঠিন, সুযোগের শেষ দরজাটুকু বন্ধ হয়ে গিয়েছে, তখন আল্লাহ তাআলার এই নাম হচ্ছে আল ফাত্তাহ। এরই দ্বারা তিনি আপনাকে আহ্বান জানাচ্ছেন। আল ফাত্তাহ হচ্ছেন তিনি যিনি বন্ধ দরজা খুলে দেন। এই নামের উসিলায় যার রিজিক দরকার তিনি তাকে রিজিক দেন, যার মানসিক প্রশান্তি দরকার তাকে তিনি মানসিক প্রশান্তি দেন, যার সফলতা দরকার তাকে সফলতা দান করেন। তিনি বান্দার জন্য সেই দরজা খুলে দেন যা একমাত্র তিনি ছাড়া অন্য কেউ খুলতে পারে না। তাই তাকে তার সুন্দর নাম আল ফাত্তাহ এর দ্বারা ডাকো। তিনি আপনার জন্য শ্রেষ্ঠ ফয়সালা করবেন। আল্লাহ তাআলা বলছেন, বলুন আমাদের রব আমাদেরকে একত্রিত করবেন, তারপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করবেন, তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী এবং সম্যক পরিজ্ঞাত। সূরা সাবা 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।